ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন জিপিতে বিডিও অফিসে এসডিও অফিসে ডিএম অফিসে হেলথ সেন্টারে অথবা গভর্নমেন্ট লাইব্রেরিয়ানে সেখানে কিন্তু তিন হাজার পাঁচশো একষট্টিটা সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জায়গায় আশা করি বুঝতে পেরেছেন এবং এই যে নতুন করে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল পনেরোই মার্চ সেই বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছিল সেখানে কিন্তু নতুন করে দু হাজার নয়শো বাইশজন কর্মী নিয়োগ করা হবে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে নতুন করে বিএসকে সেন্টারে তো আপনারা যারা এখানে আবেদন করবেন তাদের নতুন করে কোথায় কোথায় নিয়োগ করা হবে এই সমস্ত জায়গায় জিপি বিডিও অফিস এসডিও অফিস ডিএম অফিস হেলথ সেন্টার এবং লাইব্রেরিয়ান সেখানে কিন্তু অলরেডি বিএসকে সেন্টার রয়েছে এবার নতুন করে যে শূন্যপথ বা যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিতে কোথায় কোথায় নিয়োগ করা হবে আমরা প্রত্যেকেই শুনেছিলাম গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে একটি করে বিএসকে সেন্টার থাকবে সেখানে কিন্তু আপনারা বিনা পয়সায় সেই অনলাইনের কাজকর্ম সেখানে করাতে পারবেন তো আশা করি আপনারা যারা এখানে নতুন করে আবেদন করবেন তাদের প্রত্যেকের বয়স কিন্তু আঠেরো থেকে চল্লিশ লাগবে এবং উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন ভালো পরিমাণের এখানে কিন্তু একটা বেতন রয়েছে বারো থেকে পনেরো হাজার টাকা পার মান্থ বেতন পাবে ক্লিয়ারলি আপনারা নতুন করে যারা বিএসকে আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এইরকম প্রতিনিয়ত আপডেট কিন্তু আমরা এই চ্যানেল থেকে দিয়ে থাকব বিএসকে নিয়ে এবং আইসিডিএস নিয়ে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের পশ্চিমবঙ্গে নতুন করে আরও কতগুলি সেন্টার হচ্ছে দু হাজার দু হাজার নয়শো জন কর্মী নিয়োগ করা হচ্ছে আবারও নতুন করে এই রাজ্যে তো আপনারা প্রত্যেকে জানেন আমরা যে কারণে এখানে যেভাবে নিয়োগ করা হয়েছিল ওয়েবেলের সাইটে এবার কিন্তু আপনারা ওই ওয়েবসাইট থেকেই আবেদন করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় কতগুলি করে ভ্যাকান্সি রয়েছে এবং ভ্যাকান্সি না এই এই পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কতগুলি করে বিএসকে সেন্টার রয়েছে প্রত্যেক জেলাতে সেই লিস্ট কিন্তু এখানে রয়েছে তাহলে আবারও নতুন করে কতগুলি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে দু হাজার নয়শো কর্মী নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন আশা করি সমস্ত তথ্য আপনারা বুঝতে পেরেছেন নতুন করে আবেদন শুরু হবে কবে থেকে আবেদন শুরু হবে আমি জানিয়ে দিচ্ছি এই যে ভোটের কাজ শেষ হয়ে গেল ভোটের রেজাল্ট হয়ে গিয়েছে খুব শীঘ্রই নবান্ন থেকে আবারও বিএসকের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করবে আমাদের কাছে খবর চলে আসছে এই জন্য ভিডিওটা প্রোভাইড করা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন নতুন আবেদন করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট আপনারা প্রতিনিয়ত পাওয়ার জন্য